দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গ্রীষ্মের পোখর তাবদহ তৃষ্ণার্থ পথচারী ঠান্ডা পানীয় জল পান করার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জল ছত্র কর্মসূচি নেওয়া হয়েছে তাই আজ মন্তেশ্বর গ্রামের এক গৃহবধূ সমাজসেবী শোভা চৌধুরীর উদ্যোগে মন্তেশ্বর গ্রামের শাহাপুর মন্তেশ্বর রাস্তায় মা চামুন্ডাতলার মন্দির এলাকায় তিন মাথা রাস্তার প্রাঙ্গনে পথচারীদের ক্ষেত কাজ করা শ্রমিক শ্রেণীর মানুষদের মধ্যে ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের গ্রীষ্মর এই পোখর তাবোদয়ের কিছুটা তেষ্টা মেটাবার উদ্দেশ্যে জলছত্র কর্মসূচির মাধ্যমে বাচ্চা ছেলেমেয়েদের সহ প্রায় একশো জন মানুষজনদের মধ্যে লস্যি শরবত প্রদান করে শোভা চৌধুরী নামে এই গৃহবধূ তিনি জানান এরকম কর্মসূচি করতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্ববোধ মনে করছি লস্যি শরবত পান করা এক ছাত্রছাত্রী ওই গৃহবধূ শোভা চৌধুরী আমাদের জানালেন যে ঠান্ডা মানুষের প্রয়োজন আর এই গ্রীষ্মের এই পোখর তাবদহে একটু ঠান্ডা পানীয় জল পান করলে মনটাই আলাদা তেষ্টা মেটে যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

কি নাম তোমার দৃষ্টি দাস বাড়ি মন্তেশ্বর মাছপাড়া কোথায় কিসের প্রোগ্রাম করছেন আজকে মন্তেশ্বর মাছপাড়ায় এই রোদ গরমে পথচারী বাচ্চাদের একটু শরবত বিলি করছে কিসের শরবত এটা হচ্ছে লস্যি শরবত তা এই শরবত বিলির উদ্যোগটা কি কারণে নিলেন এই যে এত গরমে হ্যাঁ এরা একটু খেলে ওদের মনে ওদেরও মনের শান্তি আমারও মনের শান্তি যে মানে একটু জল গলায় ঢুকলে একটু ভালোও লাগে তো হ্যাঁ এত গরমে এই রোদ গরমের জন্যই করে হ্যাঁ তাই এই শরবত দান করে নিজেকে কতটা গর্বিত বোধ মনে হচ্ছে খুব আনন্দ লাগছে যে ওদের তৃষ্ণাও মিটছে আর আমারও ভালো লাগছে ওদের মানে শরবত খাওয়া দেখে আমারও শান্তি পাচ্ছে এই পথচারী বা এই বাচ্চারা কতজন মানুষকে এই শরবত বিলি করলেন একশো জন প্রায় একশো জন প্রায় একশো আর বলুন তার সঙ্গে আমি আবার কিছু জামা কাপড় বিলি ইয়ে কিছু কাপড় বিলি করছি এবং সব বাচ্চাদের কিছু বিস্কুটও দান করছি বিলি করছি তাই শরবত বিলি করে নিজেকে খুব গল্প কি নাম আপনার শোভা চৌধুরী হ্যাঁ শোভা চৌধুরী বাড়ি বাড়ি মন্তেশ্বর মাইচপাড়া আপনি এখানকার গিয়ে বলুন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার